সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো আমার খুবই পছন্দের কচি ডাঁটা শাক চিংড়ি মাছ দিয়ে। আজকে ভিডিওতে আমি আপনাদের কিছু টিপস শেয়ার করব, যেগুলো ফলো করলে ডাঁটা শাক রান্নার পরও এরকম সবুজ থাকবে। সেজন্য আমার এই ভিডিও সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে কচি ডাঁটা শাক রান্না করার জন্য আমাদের লাগবে ডাঁটা শাক। এরকম কচি ডাঁটা শাক আজকে আমি রান্নায় ব্যবহার করব। শাকগুলো কীভাবে কাটতে হয় যারা নতুন রাঁধুনি যাদের দেখিয়ে দিচ্ছি। নরম অংশটুকু নিতে হবে আর গোড়া যে শক্ত অংশটুকু আছে সেই অংশটুকু ফেলে দিতে হবে। ঠিক এভাবে সবগুলো শাক পরিষ্কার করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিব। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। আজকে আমি 1 কেজি ডাঁটা শাক রান্না করব, সেই অনুপাতেই মশলাটা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আর এই শাক রান্নাতে তেলের পরিমাণটা অনেক অল্প ব্যবহার করতে হয়। রসুনটাকে সামান্য একটু ভেজে দিয়ে দিব। কাঁচামরিচ, এখানে আমি 4-5টা কাঁচামরিচ কেটে ব্যবহার করেছি। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার মরিচটাকেও আমি সামান্য একটু ভেজে নিব। রসুন আর মরিচটা সামান্য একটু ভেজে এর মাঝে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে এলেই দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। চিংড়ি মাছ ব্যবহার করবো সেজন্য আমি আদা রসুনটা ব্যবহার করছি, আর পরিমাণে খুবই অল্প ব্যবহার করতে হবে। খুব ভালো করে কষিয়ে নিব আদা রসুনের গায়ে যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা কষানো হলেই দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ। যারা নতুন রাঁধুনি তারা অনেকেই জানে না চিংড়ি মাছের মাথায় যে ময়লা আছে সেটা এবং পিঠের রগটা কী করে ফেলতে হয়, তাদের জন্য আমার চ্যানেলে একটা টিউটোরিয়াল আছে চিংড়ি মাছ পরিষ্কার করা নিয়ে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। যার নতুন রাঁধুনি তারা একবার দেখে নিতে পারেন। চিংড়ি মাছগুলোকে আমি মিডিয়াম আঁচে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিটের মতো। চিংড়ি মাছগুলো তেলের মাঝে এভাবে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। মাছগুলোকে আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব আলু। এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু একটু মোটা করে কুচি করে নিয়েছি। এবার আলুটা দিয়ে চিংড়ি মাছের সাথে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু এখনও মাঝারি আছে। কষাতে কষাতে দিয়ে দিব 7 অনুযায়ী লবণ, দিয়ে দিব সামান্য একটু হলুদ, 1/2 চা চামচের চেয়েও কম হলুদের গুঁড়া ব্যবহার করেছি। এই হলুদের গুঁড়াটা দেওয়ার জন্য শাকের কালারটা কিন্তু অনেক সুন্দর সবুজ থাকবে, তবে পরিমাণে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। আলুগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিব পানি। এই পরিমাণ পানি দিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম, মনে হচ্ছে পানিটা কম হয়ে যাবে, সেজন্য আমি আরও একটুখানি পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিবেন আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলার আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পরে। আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে শাক দেওয়ার আগে। আলুটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি এর মাঝে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিলে আমার কাছে এই শাকটা খেতে ভালো লাগে, তবে যারা পছন্দ করেন না তারা জিরার গুঁড়াটা স্কিপ করতে পারেন। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব এবং চুলার আঁচটা বাড়িয়ে এখানে শাকগুলো দিয়ে দিব। শাকগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। শাকগুলো চুলায় দেওয়ার পরে চুলা আঁচ একবার বাড়ানো বা কমানো যাবে না, সম্পূর্ণ রান্নাটা চুলার আঁচ এক রেখে করতে হবে। এবার আমি শাকগুলোকে ঢেকে দিব ঠিক 2 মিনিটের জন্য, এর বেশি ঢেকে দেওয়া যাবে না। এই 2 মিনিটে শাকগুলো থেকে অনেকখানি পানি বের হবে। ফিরে এলাম 2 মিনিট পরে, দেখুন শাকগুলো থেকে অনেকখানি পানি বের হয়েছে। আর এই শাকটা 4 থেকে 5 মিনিটের বেশি রান্না করা যাবে না। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। শাকগুলো নেড়ে মিশাতে মিশাতেই শাকগুলো থেকে অনেকখানি পানি বের হবে এবং শাকটা নরম হয়ে যাবে। এই শাকটাকে খুব বেশি রান্না করা যাবে না, তাহলে শাকের কালারটাও নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আমি ঢেকে 2 মিনিট রান্না করেছি আর এখন 2 থেকে 3 মিনিটের মতো, টোটাল 4 থেকে 5 মিনিট শাকটাকে আমি রান্না করব। শাকটা আমার রান্না হয়ে গেছে, এর বেশি আর রান্না করব না। এবার দিয়ে দিব সামান্য একটু ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিলে যেহেতু চিংড়ি মাছ আলু ব্যবহার করেছি খেতে ভালো লাগে। শাকটা সবুজ রাখার জন্য সামান্য একটু হলুদ ব্যবহার করেছি। খুব বেশি ঢেকে রান্না করা যাবে না, আর শুরু থেকে শেষ পর্যন্ত শাক দেওয়ার পরে চুলা আঁচটা একই রেখে রান্না করলে শাকের কালারটা সবুজ থাকবে। এবার নেড়ে উঠিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন খুবই মজার কচি ডাঁটা শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি।
রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। আর এই তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে, একেবারে শুকাবে না। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।